ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পুনা। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আমার আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি সন্ধ্যার দিক থেকে আর কি। তো সন্ধ্যার সময় এখন হচ্ছে আমি আমার একটা মডেল মেকিং করব। অলরেডি আমি আমার মডেল মেকিংয়ের জন্য আমার কিছু ম্যাটেরিয়ালস নিয়ে বসে গিয়েছি। এখানে টুথপিক আছে, দেন হচ্ছে সুপার গ্লু, তারপর হচ্ছে গিয়ে এরকম কয়েকটা কাঠি আছে যেগুলো আমার মডেল মেকিংয়ে লাগবে, আর সাথে আছে কিটক্যাট যেটা দিয়ে আমি মডেল মেকিং করব না, যেটা আমি মডেল মেক করতে করতে খাবো, যে তোমার চকলেট লাগিয়ে কাজ করার সময়। সো আমি যে মডেলটা আজকে মেক করব সেটা হচ্ছে গিয়ে আমি একটা স্পেস, কী বলে এটাকে, স্পেস ফ্রেম বানাবো, ছোট্ট করে একটা মডেল বানাবো, একটা স্ট্রাকচারাল সিস্টেম আর কি। যারা অলরেডি এই লাইনে আছেন তারা অবশ্যই বুঝবেন, একটা স্পেস ফ্রেমের মডেল বানাবো ছোট্ট করে। তো এটা অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে টিচাররা জমা নিচ্ছে, এটুকুই। তো ভাবলাম এখন কাজ করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি, একটা সত্যি কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমার আজকে ব্লগ বানানোর তেমন কোনো প্ল্যান ছিল না, তো আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তার কারণ হচ্ছে কি, অলরেডি আমি গত ব্লগে বলেছি যে আমার ঘুম হচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি মডেলটা মেক করতে করতে ভাবলাম একটু কথা বলি। আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে আমি আপনাদের সাথে একটা গিফট শেয়ার করব, যেটা হচ্ছে গিয়ে আমাকে আপি শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো ওই গিফটটা আমি এখন পর্যন্ত পড়ি নাই, আমি খুলে দেখেছি, তো ওটা এখন আর পর্যন্ত পড়া হয় নাই আর কি। তো ওই গিফটটা ছিল একটা ড্রেস, ঠিক আছে। তো ওই ড্রেসটা হচ্ছে গিয়ে আমি আজকে পরবো ভাবছি, আর কিছু ছবি তুলবো। ওই ড্রেসটা একদম লাল টুকটুকে একটা গাউন আর কি, থ্রি পিস আর কি। থ্রি পিস বলতে গাউন টাইপের, যে আনারকলি টাইপের যে ড্রেসগুলো হয় না, ওরকম আর কি। তো ড্রেসটা খুবই সুন্দর ছিল, তো ড্রেসটা এখন পর্যন্ত পরা হয়নি, ওরকম কোনো অকেশনও আসে নাই। আর আমি তো ইউজুয়ালি ওরকমভাবে থ্রি পিস বা গাউন টাউন পরা হয় না, আপনারা সবাই জানেন অলরেডি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করা হয়ে যাক, একবার পরাও হয়ে যাক, পরে আপনাকে ছবিটা দিব যে আমাকে এমন লাগছে। তো এটা পরার জন্য আমাকে একটু ফ্রি হতে হবে, আর আওয়াজ কেমন আসবে আমি জানি না। আমি এতক্ষণে মানে শুনতে পেলাম যে আমাদের মোটর ছাড়া আমি এই ব্লগ আবার সেকেন্ড টাইম শ্যুট করতে পারবো না, যেটা আছে এটাই। একটু সমস্যা হতে পারে সাউন্ডে, তার জন্য আমি অতিরিক্ত দুঃখিত, কিন্তু আপনারা একটু ম্যানেজ করে নেন, কারণ আমার হাতে টাইম এখন অনেক বেশি কম, কারণ একটা ব্লগ শ্যুট করতে গেলে অনেক প্রিপারেশন সব কিছু নিয়ে বসতে হয়, সো অতটা টাইম নাই। তো হঠাৎ করে যেহেতু মাথায় আসলে একটা ব্লগ শ্যুট করে ফেলি, তো ওই জন্যই। তো যেটা বলতে লেগেছিলাম, আমি হচ্ছে আজকে ওই ড্রেসটা পরবো। তো আপনারাও আমাকে একটা থ্রি পিসে দেখতে চেয়েছিলেন, সো হয়ে গেল ওইটা, যদিও থ্রি পিস না বাট গাউন তো একই। তো আপি আসতে আসতে যদি মানে আমাদের বাসায় আসতে আসতে যদি আমি ততদিন থাকি, তাহলে আপি থেকে একটা থ্রি পিস আমি ছিঁড়ে নিয়ে পরবো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য। আর আজকে এটা পরবো, পরে আমি নিজেও দেখবো আমাকে কেমন লাগে এটাতে। এই তো, এই ছিল আমার আজকের ভিডিও টপিকটা। তো তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমি আগে মডেলটা মেক করব, আর মডেলটা মেক করার সময় টুকটাক আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আমি আমার মডেল মেক করার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিচ্ছি। তো যেহেতু আমি একটা স্ট্রাকচারাল সিস্টেম বানাবো, তো সেই জন্য তো টুথপিক লাগবেই। ও, তার মধ্যে এখনই বলিনি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়, আর আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন। আপনারা চাইলেই কিন্তু কয়েকদিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার করে দিতে পারেন, যদি আপনারা চান আমাকে ভালোবাসেন তো। সো আমি হচ্ছে এই ফোনটা থেকে ছবিটা নিয়ে দেখে দেখে তারপর করব আর কি। অল রাইট, তো আমাকে প্রথম এরকম একটা স্ট্রাকচার নিতে হবে। মইন, আপনি ইন্ডিকেটরটা দিয়ে যাও তো। সো স্পেস ফ্রেমটা আমি আগে বুঝি কিভাবে বানাতে হয়, তারপর আমি স্টার্ট। এই মডেলটা মেক করতে করতে আমাকে একটা ভিডিও করতে হবে যে আমি মডেলটা মেক করতেছি, এটা একটা টাইম ল্যাপস ভাবে একটু করতে হবে, যে এটাও আমাকে টিচারকে সাবমিট করতে হবে।
তো আমি জানি না ব্লগে কতটুকু শেয়ার করতে পারবো, তবে যতটুকু পসিবল হবে আমি শেয়ার করে দিব, ঠিক আছে? সো ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখবেন, আর আমার ওই লুকটা দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, যেহেতু এটা আপনাদের রিকোয়েস্টেড একটা ব্লগ ছিল। তো আমি এটা বানানো স্টার্ট করি, আপনারা এনজয় করতে থাকেন ব্লগটা। আর আবারও বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? নাও টাটা, আপনারা ব্লগ এনজয় করতে থাকেন। তো দেখতেই পারলেন আমার স্পেস ফ্রেম মডেলটা বানানো একদমই শেষ। অ্যাকচুয়ালি যে কোনো কিছুই কিন্তু সুপারগ্লো দিয়ে খুব ইজিলি লাগানো যায়, কিন্তু যখনই আমি হচ্ছে গিয়ে শলার ঝাড়ু টাইপের কিছু বা হচ্ছে গিয়ে টুথপিক অর কি বলে এটাকে চপস্টিক টাইপের কিছু লাগাতে যাব সুপারগ্লো দিয়ে, তখনই কিন্তু প্যারাটা হয়ে যায়। সো আপনারা বিশ্বাস না করলে কিন্তু আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, আপনাদের যে বিছানা ঝাড়ু আছে ওই ঝাড়ু থেকে জাস্ট একটা সাথে একটা লাগিয়ে দেখতে পারেন সুপারগ্লো দিয়ে, মানে হাতে লেগে যাবে, হাতের অবস্থা খারাপ হয়ে যাবে, মাগার লাঠিতে লাগবে না, এই হচ্ছে অবস্থা। সো অনেক কষ্ট করে মডেলটা বানালাম, এই জন্য এইসব মডেল বানাতে আমার একদম ভালো লাগে না, তার চেয়ে প্লাস্টিক দিয়ে মডেল বানানো অনেক বেটার। সো এখানে দেখতে পাচ্ছেন আম্মু আমাকে খাবার দিয়ে গেলো, আর আজকে আম্মু আমাকে জোর করছে যে মাছটা খেতেই হবে। তো এই নিয়ে হচ্ছে বাসায় আসার পর এটা আমার সেকেন্ড টাইম মাছ খাওয়া। সো এটা হচ্ছে রুই মাছ দিয়ে আজকে আম্মু আমার মতো মানে আমার পছন্দের মতো করে খুব রান্না করেছে, যেটা হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। সো অনেক বেশি টেস্টি হয়েছিল তরকারিটা। তো এখন হচ্ছে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নেব, তারপর যা করি আপনারা দেখতে থাকুন। আমি আজকে যে ড্রেসটা পরবো বলেছিলাম, যেটা আপ্পি গিফট করেছে, মানে আপ্পি শ্বশুরবাড়ি থেকে গিফট করেছে, সরি আপ্পি না, ভাইয়া গিফট করেছে। তো এই ড্রেসটা হচ্ছে এটা, তো এটা জাস্ট আনপ্যাক করে আমি দেখেছিলাম ড্রেসটা কেমন, এরপর আর পরা হয়নি। সো আজকে হচ্ছে গিয়ে আমি ড্রেসটা পরবো, ঠিক আছে? আর যেহেতু আপনাদের একটা রিকোয়েস্ট ছিল ড্রেসটা পরে আপনাদের সাথে শেয়ার করার জন্য, সো লেটস সি কেমন লাগে আমাকে ড্রেসটাতে, আপনাদের সাথে শেয়ার করব। বের হয় না কেন? সো ইয়াস, এটা হচ্ছে ড্রেসটা, এটা একটা গাউন টাইপের ড্রেস, এটা মেবি এটা উন্নাটা, আর ওটা হচ্ছে গিয়ে প্যান্টটা। আমি এটাকে খুলি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে ওভারঅল ড্রেসটা, ড্রেসটার ঘের অনেক অনেক বেশি, আর এই যে নিচে দিয়ে এরকমভাবে কাজ করা, প্রচুর ঘের, আমি পুরোটা ছড়াতেও পারিনি। এই যে এতটুকু হচ্ছে গিয়ে ঘেরটুকু হচ্ছে ঘেরটা অনেক বেশি ঘের, দুই পাশ দিয়ে সমান। তো আমার অ্যাকচুয়ালি এইসব আনারকলি টাইপের ড্রেস দেখলে অনেক ভালো লাগে, বাট পরতে ভালো লাগে না আর কি। সো লেটস সি আজকে আপনাদের জন্য পরব। এই তো এই হচ্ছে ড্রেসের কাজটা, খুবই নিখুঁত, এবং কি বলে এই কাজটাকে, পেটা কাজ বলে। তো এই কাজটা স্পেশালি আমার খুব পছন্দ হয়েছে, সো এটা এখন হচ্ছে আমি পরব।
হ্যালো ভিউয়ার্স, তো আমি বলেছিলাম যে আপনি শ্বশুরবাড়ি থেকে আমার জন্য যে গিফটটা পাঠানো হয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই তো আমি ড্রেসটা পরে ফেলেছি, এই হচ্ছে ওভারঅল ড্রেসটা। সো এটা আমি ওভারঅল আপনাদের সাথে শেয়ার করব। বাট একটু লেট হয়ে গেছে আজকে ড্রেসটা পরতে, কারণ একটু আগে দেখতেই পেয়েছেন যে আমি আমার একটা কাজ করছিলাম মডেল মেকিংয়ে। তো আমার অ্যাকচুয়ালি মডেল মেকিংয়ের কাজটা থাকার কারণে একটু লেট হয়ে গেল, এখন মোটামুটি 1:10 মতো বাজতেছে। ও মাই গড, অনেক লেট হয়ে গেছে। তো তারপরও আমি ড্রেসটা পরলাম, কারণ আজকে না পরলে হয়তো আর কোনোদিনও পরা হবে না, আর আমি বাসায় সর্বোচ্চ আর 2 থেকে 3 দিন থাকবো। সো এর মধ্যে আপিও চলে আসবে ইনশাল্লাহ, হোপ সো। তো ভাবছি একেবারে আপির সাথে দেখা করিয়ে যাবো, বাট এর আগে আমার কোনো ইমার্জেন্সি কাজ না পড়লেই হলো। তো আমি মাথাটা আহামরি করে কিছু বাঁধি নাই আর কি, চুল তো যতটুকু পেরেছি ততটুকু বেঁধে ফেলেছি, এখন আমাকে এইসব নাটক শেষ করে আবার কাজে বসতে হবে। তো সেই জন্য আর বেশি কিছু করিনি, জাস্ট ড্রেসটা পরেছি আর একটু লিপস্টিক লাগিয়েছি। তো ড্রেসের সাথে ম্যাচিং করে, যেহেতু আমার ড্রেসটা মেরুন কালার, আমি চাই না ভিডিওতে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তো ড্রেসটা হচ্ছে আমার একদম ডার্ক মেরুন কালারের, তো সেই জন্য আমি এই ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা মেরুন কালার লিপস্টিক দিয়েছি। তো এই লিপস্টিকটা কিন্তু আমার না, অবভিয়াসলি এটা হচ্ছে আমার আপির লিপস্টিক আর কি। সো এই তো এখন আমি বেশ কিছু পিক তুলবো, আর এখন 1:10 তো বাজে। তো এখন আমি আপির সাথে একটু ভিডিও কলে কথা বলবো, যেহেতু এটা আপির শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে। তো আপনি একটু দেখাই আমাকে কেমন লাগছে এটা পরে। তো আমি আমার ওভারঅল লুকটা আপনাদের সাথে এখনই শেয়ার করে দিব, তারপর আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে, ঠিক আছে? তো এরকম ড্রেস আমি মোটামুটি অনেক 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 বছর পর তারপর ট্রাই করলাম। লাস্ট মেবি ছোট্টকালে কোনো একটা ঈদে, যে ঈদটাতে একদম আনারকলি ড্রেসগুলো ভাইরাল হয়েছিল না, একদম সবাই মিলে আনারকলি আনারকলি ইয়েস আনারকলি, তারপর হচ্ছে পাখি ড্রেসগুলো কিনতেছিল। সো ওই ঈদে আমি হচ্ছে লাস্ট আমি এরকম একটা গাউন কিনেছিলাম, এরপর আমার মনে পড়ে না যে আমি কখনো এই টাইপের ড্রেস কিনেছি। সো ভাইয়ার এই কি বলে গিফট করার কল্যাণে আমার পড়া হয়ে গেল। তো ইয়েস, এখন হচ্ছে আমি কিছু পিক তুলবো, তারপর আপনার সাথে শেয়ার করবো। আমার কিছু পিক তুলে দেওয়ার জন্য এখন হচ্ছে আমি আমার কোনো একটা ভাই বোনকে পিক করে জাস্ট নিয়ে আসবো, জাস্ট আমাকে কয়েকটা পিক পিক করে দেওয়ার জন্য। তো দুজনই মোটামুটি জেগে আছে, এখন মোটামুটি 1:30 মতো বাসতেছে, বাট এত মানে রাতেও তারা জেগে আছে। তো এখন হচ্ছে আমি ওদের কারো একজনকে ডেকে আনি, তারপর হচ্ছে গিয়ে ভিডিও করি। তো এই তো আমি পিক তোলার জন্য চলে আসছি, আর এর মধ্যে হচ্ছে মইন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো আমি ভিডিওতে জাস্ট ড্রেসটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মাত্র, মানে ড্রেসটার ঘের অনেক বেশি থাকাতে আমার অনেক মজা লাগতেছিল পরার পর, তো ঘুরলেও অনেক বেশি ভালো লাগবে এই ড্রেসটা পরে। সো এই তো এই ছিল আমার ওভারঅল ড্রেসটা, আমাকে এই ড্রেসটা মানিয়েছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন আমি বেশ কিছু পিক তুলবো, আর এই পিকগুলো কিন্তু আমি ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি, সো প্লিজ দেখতে ভুলবেন না। ছাদে গিয়ে স্লোমো করবো যদি আমাকে মইন ভিডিও করে দেন। তো সো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা, কেমন লাগছে আমাকে এই ড্রেসটাতে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অ্যান্ড আপি আমাকে এই এত সুন্দর ড্রেসটা গিফট করার জন্য। আপি গিফট করে না, এটা শুধু ভাইয়া গিফট করেছে, ঠিক আছে? তো এই ড্রেসটার একটা সুবিধা হচ্ছে আমি ওড়নাটা যেভাবেই পরছি মানিয়ে যাচ্ছে ড্রেসটার সাথে, খুব বেশি একটা খারাপ লাগছে না। তবে আমার কাছে এরকম গাউনের সাথে ওড়নাটা এইভাবে পরতেই ভালো লাগে, আমার নিজের কমফোর্টেবল ফিল হয় আর কি। আদারওয়াইজ এই ড্রেসের সাথে অন্যভাবে মানে 3 পিসের সাথে যেভাবে ওড়না পরে সেভাবে ওড়না পরে কিন্তু মানাবে না। তো আমি 3 টাইপের ওড়না পরে আপনাদেরকে দেখালাম, সো আমার কাছে তো এটাই ভালো লাগছে এইভাবে ওড়না পরতে।
তো এই ড্রেসটা আমি হোপসো সামনে কোনো একটা প্রোগ্রাম টোগ্রাম লাগলে পরবো হয়তো। তো আমি আনারকলি টাইপের কোনো ড্রেস পরেছি, আর এরকমভাবে ঘুরে ঘুরে একটা স্লোমো করবো না, সেটা তো হতেই পারে না। সো আমি আর ছাদে গিয়ে স্লোমো করার জন্য ওয়েট করিনি, এখানেই করে ফেললাম। এই ব্লগটা আমাকে মইন করতে হেল্প করেছে আর কি, মানে এই ভিডিওটা। সো এই তো এটা আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন হচ্ছে আমি আজকে টুকটাক যে পিকগুলো তুলেছি তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অ্যান্ড সবগুলো পিকের ক্রেডিট কিন্তু আমার ছোটো ভাইয়া মইন, সো থ্যাংকস টু মইন। তো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। অ্যান্ড নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করেন, নেক্সটও ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে। সো টিল দেন টাটা, বাই বাই।